যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার কাটোয়া মহকুমার কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ ঘোষ। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, স্বপ্নদীপের মৃত্যুর দিন পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করেছে। কেতুগ্রামের কান্দ্রা স্টেশনের কাছে বাড়ি জয়দীপ ঘোষের। বাবা বংশীলাল ঘোষ পেশায় মিষ্টি ব্যবসায়ী। জয়দীপ ও তার দাদা শুভদীপ দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। জানা যায়, স্বপ্নদীপের মৃত্যুর দুদিন পরে জয়দীপ বাড়ি চলে আসে। অন্যদিকে স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রুজু করে পুলিশ। জয়দীপের বাড়ির আসার পর 17 আগস্ট তার কাছে যাদবপুর থানা থেকে মেল মারফত একটি নোটিশ আসে। সেই নোটিশে তাকে অবিলম্বে যাদবপুর থানায় দেখা করার জন্য বলা হয়। মেল পেয়ে কলকাতা ফিরে যায় জয়দীপ। শনিবার 19 আগস্ট যাদবপুর থানায় জয়দীপ যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। অন্যদিকে জয়দীপের গ্রেফতারের খবর পেয়ে অসুস্থ হয়ে পড়ে জয়দীপের মা উত্তরা ঘোষ। জয়দীপের বাবা বংশীলাল ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, কি হয়েছে ওনার জয়দীপের? আমার তো এখানে একটি নোটিশ পাঠিয়েছিল, আমি তো ডিটেলস কিছু জানি না। তো তার দুদিন আগে এসছে, তারপরে ওই দিন চলে যাওয়ার পর নোটিশটা এলো। তারপর ওকে পরশুদিনকে পাঠালাম যে তোকে একটা নোটিশ করেছে যাদবপুর থানা থেকে। দিয়ে নোটিশকে হোয়াটসঅ্যাপ পাঠালাম। তারপরে তো উনি পরশুদিন ফোন করেছিল যাদবপুর থানায় যে কালকে যে যাওয়ার জন্য বলেছিল তুমি আসার আগে ফোন করো। কালকে 10টার সময় ফোন করেছিল, আমাকে বললো আমি ফোন করেছি। তো ফোন করার পর ওকে 6:30 সময় যেতে বলেছি, ও 6:30 সময় দাদাকে নিয়ে গিয়েছিল। তারপর আমি 9:30 পর্যন্ত ফোন করি, দাদা ফোন চলে ঢুকেছিলো। তারপর আমি 10:30 সময় টিভি দেখছি যে ওকে আটক করা হয়েছে, এই পুলিশের কাজে বাধা দেয়। আমি তাছাড়া আমি জানি কিন্তু বিক্রম করে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, ওর মা তো একটি অপারেশন করেছে, তখন ওখানে ছিলাম আমরা, সেখানে ছিল। আমি তো ও কীরকম স্বভাবের ছেলে ছিল? ওকে তো খুবই ঠান্ডা ছেলে, ঠান্ডা বলতে পরোপকারী একটু, এটা একটু বোকা। কি নিয়ে পড়াশোনা করতো? যাদের আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। কতদিন আগে ওর শেষ হয়েছে লেখাপড়া? পড়া শেষ হয়েছে 2021। তারপরে কি ও হোস্টেলেই থাকতো? না, বিক্রম করে ভাড়া ও কোনোদিনই হোস্টেলে থাকতো? কি করতো এখনো হোস্টেলে? কোনোদিনই থাকতো না। কোনোদিন থাকতো না বলতে আমি ওর কাছে প্রতিদিন থাকি না, কোনোদিন থাকতো না বললে তো একটু বাজে আছে। আর এমনি কি করতো ওখানে? এখন টিউশন টিউশন পড়াইতো আর বিভিন্ন পরীক্ষা গুলো দিচ্ছে। আপনার কি মনে হয় যে ছেলেকে গ্রেফতার করেছে ঘটনা, আপনার কি মনে হয়? ছেলেকে গ্রেফতার করেছে যে কথায় যে ও, সেটা তো আমি কিছু বলবো না, পুলিশ তো দেখছে সেটা, ঠিক কি না? না, ছেলেকে তো আপনি চেনেন, কিরকম স্বভাবের ছেলে? ছেলে তো ভালো, আমি বলবোই, ছেলে তো ভালো বটি, সেটা তো এটা কোনো দেখুন এই নিয়ে বেশি আমাকে ইয়ে করে না, তাতে আমার অসুবিধা না। না, ঠিকই ঠিকই। এবার একজনের ছেলে মারা গেছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। এবার আমার ছেলে সেইখানে দেখা করতে গেছিলো হসপিটাল, তার তো এভিডেন্স আছে, সব কিছুই আছে যে সে হোস্টেলে ছিল কি না, হোস্টেলে সে গিয়েছে কিনা, গেট বন্ধ। পুলিশ এটা এখন আমি টিভি এখনই দেখছিলাম যে ওকে পুলিশ কাজে বাধা দেওয়ার জন্য ওকে আটক করা হয়েছে। তো বিক্রমগড় থেকে রাত 2:30 সময় এসছে, তার তো বিভিন্ন ভাবে করেছে, এবং যাদবপুরেও যে ক্যান্টিন গরিব মানুষের জন্য চালানো হয়েছিল তখন দীর্ঘদিন ধরে, সেখানেও ও ছিল, সেখানেও ও সক্রিয় ভূমিকা নিয়েছিল। বাধা দিতে পারে কি না পারে সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তদন্তের বিষয়। তবে জয়দীপ ঘোষ বিগত 2 বছর ধরে হস্টেলে থাকতো না, এটাই আমি জানি। এবারে ওই দিন রাত্রিবেলায় পুলিশেও তো বলছে, খবরের কাগজেও, ওই খবরের চ্যানেলেও বলছে যে ও হস্টেলে ছিল না, ও তারপরে হসপিটালে যায়। তো সেটা আমার ধারণা ও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই গেছে। ওর সম্বন্ধে আমার যে, আমি ওকে যেভাবে চিনি, যেভাবে দেখেছি, তাতে ও ওইখানে যদি যায় সেটা মানবিকতার খাতিরেই গেছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই গেছে, এটাই আমার দৃঢ়। আপনি কি মানে বিশ্বাস করেন যে এইরকম একটা শান্ত স্বভাবের ছেলে এই ধরনের কোনো? না, ও তো ওখানে ছিল না। আচ্ছা, ও তো হস্টেলে তো আফটার দ্য ইনসিডেন্টও গেছে, মানে ওই হস্টেলে আফটার দ্য ইনসিডেন্ট, মানে ঘটনাটা ঘটবার আফটার দ্য ইনসিডেন্ট। এখন ও হস্টেলে গেছিলো, পুলিশকে বাধা দিয়েছে, ও হসপিটালে গেছিলো, পুলিশকে বাধা দিয়েছে, কি সেটা তো তদন্তের বিষয়। তবে ও ওইখানে যদি যায় ওই হসপিটালে, সেখানে সম্পূর্ণভাবে মানবিকতার খাতিরে গেছিলো, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে গেছিলো। আর এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় আপনি কি সেটা তো আমি বলতে পারবো না, সেটা পুলিশ। এই ঘটনাটাকে আপনারা কি কি স্বপ্নদীপে র‍্যাগিং একটা খুবই আমাদের সমাজের ব্যাধি, সামাজিক ব্যাধি। এটা বড় দাদারা, তারা
এক দু বছরের জন্য, মানে তারাও আগে র্যাগড হয় এবং তারপরে তারা সেই সকল আর কি ওই স্ট্যাটিস্টিক প্লেজার পাওয়ার জন্য তারা পরবর্তীকালে এটা চালায়। এই ব্যাধি সমাজ থেকে দূর হওয়া উচিত, এর ফলে সমাজের উপকার হবে। আপনি কি র্যাগিং এর শিকার হয়েছিলেন? আপনিও তো হোস্টেলে পড়াশোনা করেছেন। না, আমি কখনো র্যাগিং এর শিকার হইনি। তাহলে যদি আপনার বন্ধু, হ্যাঁ নিঃসন্দেহে ও যদি দোষী প্রমাণিত কি জয়দীপ তো হোস্টেলে যখন র্যাগিং হয়েছে ছিলই না, তারপরে যে পুলিশকে বাধা দেওয়ার যদি প্রমাণ হয় তাহলে, যদি বাধা দেওয়ার প্রমাণিত হয় তাহলে তো স্বাভাবিকভাবে যেটা শাস্তি হওয়ার সেটা হবে। কি নাম আপনার? আমার সুব্রহ্মণ্যম। আচ্ছা, জয়দীপের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় কেতুগ্রামের কাঁদড়ার ছেলে জয়দীপ ঘোষের গ্রেফতার হওয়ার খবরে ভেঙে পড়েছে তার পরিবার। রবিবার কলকাতার উদ্দেশ্যে রওনা হন জয়দীপের বাবা বংশীলাল ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।